ফের ঘূর্ণাবর্তের চোখ রাখানি। দক্ষিণ পূর্ব আরব সাগরের উপরে ঘূর্ণাবর্ত সঞ্চালনের কারণে এখন দক্ষিণ পশ্চিম এবং তৎসংলগ্ন দক্ষিণ পূর্ব আরব সাগরের উপরে অবস্থান করছে একটি ট্রফ। সমুদ্রপৃষ্ঠ থেকে 1.5 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত রয়েছে এটি। এই ঘূর্ণাবর্তের জেরে তামিলনাড়ু, কন্যাকুমারী, তিরুনেলভেলি, থুদুকুটি, রামনাথপুরম, পুদ্দুকোট্টাই, তাঞ্জাভুর, তিরুভারুর, নাগাপট্টিনম এবং মালিয়াদুথুরাই জেলাসহ একাধিক জেলায় সপ্তাহান্তে বজ্রপাত সহ ভারী বৃষ্টি চলবে। দু একটি জায়গায় বিক্ষিপ্ত হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস জারি করেছে আবহাওয়া দপ্তর। বৃষ্টি হবে বাংলার একাধিক জেলাতেও। আইএমডির পূর্বাভাস অনুসারে তামিলনাড়ুর উপকূলে মাঝারি তীব্রতার বৃষ্টিপাত চলবে। চেন্নাই এবং উপকূলীয় অঞ্চলে মাঝারি তীব্রতার বৃষ্টিপাত হবে। দক্ষিণ উপকূলীয় তামিলনাড়ুর কিছু অংশে হলুদ সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। পরবর্তী 48 ঘন্টায় হালকা বৃষ্টিপাত এবং আংশিক মেঘলা আকাশ দেখা যাবে। তাপমাত্রা 30 ডিগ্রি সেলসিয়াস থেকে 23 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে। রিপোর্ট বলছে পূর্বাঞ্চলীয় অঞ্চলে একটি ট্রফ বৃষ্টি কার্যকলাপকে ট্রিগার করতে পারে। চেন্নাইতে মাঝারি বৃষ্টি চলবে এবং করাইকালের নিচের অঞ্চলগুলিতে ভারী তীব্রতার বৃষ্টিপাত চলবে। অন্যদিকে উপহিমালয়, পশ্চিমবঙ্গ, সিকিম, অরুণাচল প্রদেশ, মিজোরাম, মণিপুর, ত্রিপুরা, নাগাল্যান্ড, অসমে ভারী বৃষ্টি চলবে। অন্যদিকে উত্তর ভারতে ঝাঁকিয়ে শীত পড়ার সম্ভাবনা থাকছে। দেশের 11টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। এদিকে কুয়াশার বড় সতর্কতা থাকবে উত্তর ভারত জুড়ে। উত্তরপ্রদেশ সহ সমগ্র উত্তর ভারতে তীব্র ঠান্ডা অনুভব হবে আগামী কয়েকদিন, এমনটাই জানাচ্ছে আইএমডি। হাড়কাঁপানো ঠান্ডার সঙ্গে 2-1 দিন ভারী বৃষ্টির আশঙ্কা থাকছে। কুয়াশা কিন্তু অব্যাহত থাকবে। স্কাইমেট ওয়েদার আপডেট অনুসারে পরবর্তী 48 ঘন্টায় লাক্ষাদ্বীপে হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে। উত্তর পূর্ব ভারত, তামিলনাড়ু, কেরল, মাহের 2-1 জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে। এছাড়া অন্ধ্রপ্রদেশ ও সিকিমের 2-1 জায়গায় হালকা বৃষ্টি চলবে। উপহিমালয়, পশ্চিমবঙ্গ, সিকিম, বিহার, উড়িষ্যা, হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের কিছু অংশে ভারী বৃষ্টিপাত চলবে। ভারতের আবহাওয়া দপ্তর আইএমডি জানিয়েছে যে শুক্রবার দিল্লি, পাঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশের কিছু অংশে বিচ্ছিন্ন জায়গায় তীব্র কুয়াশা থাকবে এবং ত্রিপুরায় ঘন কুয়াশার পূর্বাভাস জারি করেছে আবহাওয়া দপ্তর। আগামীকাল কেরল, মাহে এবং তামিলনাড়ুতে বিচ্ছিন্নভাবে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে, জানালো আবহাওয়া দপ্তর। আর এর প্রভাবে পশ্চিমবঙ্গের উপকূলীয় অঞ্চলগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে, বৃষ্টি হবে উত্তরের জেলাগুলিতেও। তো এই ছিল আবহাওয়া দপ্তরে দেওয়া লেটেস্ট আপডেট। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন এবং ভিডিওটিকে শেয়ার করবেন। আর এই ধরনের লেটেস্ট ট্রেন্ডিং আপডেট সবার প্রথম দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটিকে ক্লিক করে আমাদের সঙ্গে থাকবেন।